बस साड़ी पहन कर आ जाओ। साड़ी पहन के आने के लिए कह रहे हो? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যাচ্ছে তোমাদের সকলকে জানাই হ্যাপি সরস্বতী পুজো, আর তার সঙ্গে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমি যাচ্ছি ঠাকুর দেখতে। আমাদের না এদিকে প্রচন্ড বৃষ্টি পড়ছে। এই দেখো আমাদের সুন্দরী ফরি নন্দিনী, আর এই শুনলি তা শোনো কয় তো ভাই সুনিতা, এটা আমাদের শোনো কিউটি। আজকে আমি সবার সাথে আমার ছোটবেলার স্কুল গিয়েছিলাম সরস্বতী পুজো দেখতে, কিন্তু দেখো পুজো দেখতে বেরিয়ে এত বৃষ্টি লাগিয়ে দিয়েছে। বৃষ্টির জন্য প্রায় আড়াই ঘন্টা লেট করে বার হলাম, তারপর দেখো রাস্তাতে আবার বৃষ্টি লাগিয়ে দিয়েছে, তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। দেখো আমরা এখানে সবাই উপরে হাসছি ঠিকই, বাট ভেতর ভেতর সবার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। যতই হোক বছরে একটাই দিন, আর যদি এরকম হয় তাহলে কি আর ভালো লাগে? আমরাই বা কি করতে পারি বলো? মা সরস্বতী যদি না চায় যে আমরা আজকে দিনটা একটু এনজয় করি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আজকে ভ্যালেন্টাইন্স ডেও ছিল, তাই হয়তো মা সরস্বতী একটু রেগে গিয়েছে, তাই ভাবছে যে তোরা তো আমাকে দেখতে বার হওয়ার নাম করে নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে পোস্ট দিয়ে ছবি তুলতে ব্যস্ত থাকবি, তাই নিয়ে তোদের সমস্ত প্ল্যানে জল ঢেলে দিলাম। না না, এরকমটা কিছুই নয়, আমি একটু তোমাদের সঙ্গে মজা করলাম। দেখো আমি ভিডিওতে কন্টিনিউ বকেই চলেছি, তোমাদের হয়তো মনে হবে আমি কি বলছি, কিন্তু ভিডিওতে যেমন কথা বলে আমি তেমনই কথা বলেছিলাম, কিন্তু বাইরে থেকে এতই নয়েস আসছিল আর বক্সও বাজছিল, তার জন্য আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, তাই আমাকে আবার আলাদা করে ভিডিওতে কথা বলতে হয়েছে। বাজে ওয়েদারের জন্য আমরা বেরোতে দেরি হয়ে গেল, এখনো তো বৃষ্টি পড়ছে মাথায়। তারপর ঝড় বৃষ্টি অতিক্রম করে চলে আসলাম আমি আমার ছোটবেলার স্কুলে। এই স্কুলে এসেই না আমার একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, মানে এই স্কুলটা আমার লাইফের সব থেকে বেস্ট স্কুল ছিল। স্যার ম্যামরা কত ভালো ছিল আর আমাদেরকে অনেক ভালোবাসত। তারপর এখানে এসে আমরা কিছু রিলস ভিডিও শুট করলাম। এই স্কুলে যেন পুজো কমপ্লিট হওয়ার পর প্রতি বছর খিচুড়ি খাওয়ানো হয়, এবছর হয়েছিল কি আমি ঠিক জানি না, মানে আমি চলে এসেছিলাম। আর এসেই মো আর আমি চলে গেলাম আমাদের গ্রামের এক রিলেটিভের বাড়িতে, ওখানে গিয়েই দেখি পুষ্পাঞ্জলি হচ্ছে, তো মো পুষ্পাঞ্জলি দিয়ে দিল, কারণ ও সারাদিন না খেয়ে আছে, এখনো পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। আমি সকালে আমাদের মন্দিরে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম। নমো জয় জয় দেবী চরাচর সারে পূজো যুগ শোভিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমঃস্তুতে, এষা পুষ্পাঞ্জলি মাতা সরস্বতী নমো। হেলবেন না এখনই। আমি সকালবেলা স্নান কমপ্লিট করে আমাদের গ্রামের মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলাম, ওখানে আমাদের গ্রামের সকলে পুষ্পাঞ্জলি দেয়। আর এখানে সব থেকে মজার বিষয় কি জানো, আমরা ঠাকুর মশাইকে যতই বলি যে স্পষ্ট করে মন্ত্র বলবেন, কিন্তু অঞ্জলি দেওয়ার সময় আমার ঠিক একটা না একটা মন্ত্র বলা ভুল হবে, তার জন্য আমি বাড়িতে এসে মা সরস্বতীর সামনে আবার বই দেখে মন্ত্র বলি। তোমাদেরও কি সত্যি এরকম কারোর সাথে হয় যে মন্ত্র বলতে গিয়ে একটা না একটা ভুল উচ্চারণ হয়ে যায়? তারপর এভাবে আজকে সারাদিনটা কেটে গেল, তার সেরকম আমরা কিছু করিনি, তার জন্য ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।